আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আমি আবদুল্লাহ ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের একটি শিক্ষামূলক ভিডিও করব। সেটা হচ্ছে অনেকে ইনকিউবেটর চালানোর জন্য অনেক সময় নিয়ম জানেন না কিভাবে শুরু থেকে কাজ শুরু করতে হবে এবং কি নিয়মে ইনকিউবেটর ব্যবহার করতে হয় অনেকে না জানা সত্ত্বে অনেক সময় ভাবেন ইনকিউবেটর সম্ভবত চালানোটা অনেক কষ্টকর তো আজকে আমি আপনাদের ডিমের শুরু থেকে শেষ পর্যন্ত যা করতে হয় সম্পূর্ণ দেখাবো কিন্তু আজকে আমি একটি ভিডিও করব কিভাবে ইনকিউবেটরের শুরু পর্যায়ে কাজগুলো করতে হয় ফার্স্ট অফ অল আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে একটি ইনকিউবেটর এটা হচ্ছে বিশ থেকে পঁচিশটা ডিম পুটানোর একটি ইনকিউবেটর আমাদের আবদুল্লাহ ইনকিউবেটর নিজস্ব তৈরি এই ইনকিউবেটরটি আপনাদের কাছে যদি থাকে বা আপনারা ইনকিউবেটর তৈরি করেন বা আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করেন তাহলে প্রথমে আপনাদের ইনকিউবেটরটি সংগ্রহ করার পরে আপনারা ইনকিউবেটরের ফার্স্ট অফ অল একটি লাইন দিতে হবে সেটা হচ্ছে একটি টুপিনের লাইন কারেন্টে এই মেশিনটি ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার এটা টেম্পারেচার করতেছে এবং এখানে যে মিটারটি আছে এটা হচ্ছে আর্দ্রতার জন্য এই মিটারটাই আমার ভালোভাবে দেখা যাচ্ছে না কারণ আমার ক্যামেরাতে এটা গোলা দেখাচ্ছে কিন্তু এখানে আপনার লেখাটি আছে আমি বুঝাতে পারতেছি না তো আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই এই যে দেখা যাচ্ছে ঝাপসা আকারে ক্যামেরাতে বত্রিশ দেখাচ্ছে এবং এখানে টেম্পারেচারটি দেখাচ্ছে আটত্রিশ সাত এটা আমি আপনাদের দেখানোর জন্য এভাবে করতেছি তো এই ইনকিউবেটরটি আপনারা যখন সংগ্রহ করবেন তখন প্রথমে দুই থেকে তিন ঘন্টা মেশিনটি নেওয়ার পরে আপনারা লাইন দিয়ে রাখবেন কারেন্টের মাধ্যমে ডিম বসানোর দুই তিনকে তিন ঘন্টা আগে মেশিনটি লাইন দিয়ে রাখবেন যাতে টেম্পারেচার যতটুকু সেট করা থাকবে ততটুকু কাজ করে কিনা এবং অটোমেটিক লাইটটি টেম্পারেচার হয়ে যাওয়ার পরে বন্ধ হয় কিনা আবার অটোমেটিক কিছুক্ষণ পরে অফ হওয়ার পরে জ্বলে কিনা এটা দেখতে হবে যে টেম্পারেচার ঠিক আছে কিনা। এবং আদ্রুতার জন্য আমরা আদ্রুতা দেখা যায় বত্রিশ আসে কিন্তু প্রথম পর্যায়ে আপনার রাখতে হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন এটা আপনার একটি পাত্রে যখন পানি দিয়ে রাখবেন তখন আপনার বুঝতে পারবেন যে আমার আর্দ্রতাটি কতটুকু আছে যদি আপনি আর্দ্রতা বাড়াতে চান তাহলে মেশিনের ভিতরে একটি পাত্রে পানি দিয়ে রাখতে হয় তো আমি শুরুতে এই বিষয়টা বলবো যে আপনারা মেশিনের টেম্পারেচার এবং আর্দ্রতা ঠিক করে দুই থেকে তিন ঘন্টা চালিয়ে নেবেন এটা হচ্ছে ফার্স্ট অফ অল কাজ এবং আমি আপনাদের দেখাচ্ছি দেখেন মেশিনটির ভিতরে আপনারা খুলতে পারবেন অনেকে ভাবেন মেশিন বন্ধ করলে বা অন করলে আপনার মেশিন খোলা যাবে কি না সবসময় আপনি মেশিন খুলতে পারবেন মেশিন খোলা নিয়ে আপনার কোনো টেনশন নাই মেশিন আপনি যে কোনো টাইমে খুলতে পারবেন আর মেশিন খোলার সময় আপনি চাইলে লাইন বন্ধ করতে পারেন বা লাইন দিয়েও রাখতে পারেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না তো মেশিনের ভিতরে এরকম টেম্পারেচারের জন্য আপনার লাইট ব্যবহার করা হয় পঁচিশ ওয়াটের এই ছোটো মেশিনটায় এবং আমাদের একটি ফ্যান দিয়ে তাপমাত্রা সরানো হয় সব দিকে তো এখন আমাদের আর্দ্রতা বাড়ানোর জন্য যে কাজটি করতে হবে আর্দ্রতা বাড়ানোর জন্য আমরা একটি পাত্রে পানি নিব দেখেন এটা হচ্ছে পানি একটি ছোট পাত্র এটা কিছু পরিমাণ পানি নিব পানিটি নেওয়ার পরে আমরা মেশিনের ভিতরে দিব ফার্স্ট অফ অল আপনি একটি কনারে দিবেন কনারে দেওয়ার পরে যদি দেখেন আপনার আর্দ্রতার মাপটা এখানে মিটারে যেটা দেখাচ্ছে এটা ঘন্টা দুই চালানোর পরে পঞ্চান্ন থেকে সাইড হয়ে যায় বা পঞ্চান্ন থেকে আপনার পঞ্চাশ থাকে তাহলে আপনার পানি লেভেল এখানেই রাখতে পারেন বা পণি পানির পরিমাণ এরকমই রাখতে পারেন আর যদি দেখেন না বাড়তেছে আপনার আর্দ্রতা তা তো বাড়তেছে না সঠিকভাবে তাহলে আপনি আর্দ্রতার জন্য পানির পাত্রটা চেঞ্জ করবেন মানে স্থান চেঞ্জ করবেন যেমন এই লাইটের নিচে নিয়ে আসবেন এই লাইটের নিচে এভাবে নিয়ে আসবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনারা আর্দ্রতা বাড়াতে পারবেন লাইটের নিচে নিয়ে আসলে আবার চাইলে পানির পরিমাণটাও একটু বাড়াই দিতে পারেন তাহলে আশা করি আপনার আর্দ্রতাটা ঠিক হয়ে যাবে তো এভাবে আপনারা মেশিনটি নেওয়ার পরে দুই থেকে তিন ঘন্টা চালাবেন চালানোর পরে আপনাদের ডিমের কাজ এই দুই থেকে তিন ঘন্টা ভিতরে আপনারা ডিমের কাজ আছে কিছুটা সেই ডিমের কাজটা শেষ করবেন মেশিনটা চলতে থাকবে তারপরে আমি দেখাচ্ছি ডিম দেখেন আমি এখানে কিছু ডিম সংগ্রহ করেছি আপনাদের দেখানোর জন্য এবং আমি এ আশা করি আজকে থেকে এই ডিমগুলো মুরগির ডিম মানে সরি ফাউমই মুরগির ডিম তো এই ডিমগুলো ফুটতে একুশ দিন সময় লাগবে আর যদি হাঁস বসান তাহলে আঠাশ দিন সময় লাগবে এবং মুরগি বসাইলে আপনার সব মুরগি একুশ দিন সময় লাগে কোয়েল বসাইলে আপনার আঠারো দিন সময় লাগে আর কবুতর পাখি এগুলোও আঠারো দিন সময় লাগে আর সরি মাঝখানে আমি বলেছি মুরগির ডিম একুশ দিন সময় লাগে তো এখন ফার্স্ট অফ অল ডিম সংগ্রহ করার পরে ডিম চেক করতে হবে যে আপনি কোন ধরনের ডিম বসাবেন সেটা আমি দেখাচ্ছি দেখেন এই ডিমটা এই ডিমটা গোল আকারের এবং কোনো ফাটা বা আঁকা ডিম না এটা খুবই সুন্দর স্মুথ এবং এক পাশে মোটা আর এক পাশে সরু আপনার ডিমটা খুবই সুন্দর দেখেন আমি প্রত্যেকটা ডিম দেখাচ্ছি খুব সুন্দর এবং সরু আকারের দেখেন আমি ক্লিয়ার দেখায় দেখেন সরু দেখাচ্ছে একপাশে পাশে পাশে সরু এ পাশে গোল এবং খুব স্মুথ চারো দিকে এক একরকম আসে এরকম ডিমগুলো এবং এই সাইজের ডিমগুলো আপনারা সংগ্রহ করবেন এবং কোনো ফাটা ডিম সংগ্রহ করবেন না আর একটি কথা দূর থেকে কেউ যদি ডিম সংগ্রহ করে এনে আপনারা ডিম বসাতে চান সেক্ষেত্রে ডিম আনার পরে পাঁচ থেকে ছয় ঘণ্টা ডিমটাকে এক জায়গায় স্থিরভাবে এরকম টেরেতে রাখবেন চোখা অংশ নিচের দিকে দিয়ে এরকম টেরেতে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিবেন তারপরে আপনাদের ডিমের কাজটা করবেন সেটা হচ্ছে এই ডিমগুলোকে সঠিক ডিম বাছাই করার পরে ডিমের উপর আপনারা স্প্রে করবেন জীবাণুনাশক বা স্যাবলন দিয়ে বা হালকা কুসুম গরম পানি দিয়ে বা আপনারা মিডিয়াম পানি দিয়েও করতে পারবেন এরকম একটি স্প্রে নেবেন এটা হচ্ছে একটি স্প্রে গান এবং একটি বোতল এই স্প্রে গানগুলো সব জায়গাতে কিনতে পাওয়া যায় এরকম নেওয়ার পরে এই ডিমের উপর ডাইরেক্ট এরকম স্প্রে করবেন এই এরকম স্প্রে করবেন স্প্রে করার পরে আপনারা কি করতে পারেন একটি কাপড় নেবেন সুতি কাপড় নিয়ে এরকম একটি সুতি কাপড় নেবেন এরকম কাপড় নিয়ে কাপড়টাকে হালকা ভিজিয়ে প্রত্যেকটা ডিম আপনারা সুন্দর করে নিচে উপরে সুন্দর করে পরিষ্কার করবেন এবং এই যে এরকম বিষ্ঠা বা অপরিষ্কার এগুলো সব সুন্দর করে জীবাণুনাশক পাওয়া যায় অনেক বা স্যাবলনের পানি বা সাদা পানি দিয়েও করা যায় আপনারা পরিষ্কার করবেন ডিমটাকে খুব ভালো করে করে এভাবে ডিমগুলোকে রেখে দিবেন মেশিনে দেওয়ার তিন ঘন্টা আগে আপনারা পরিষ্কার করে এরকম রেখে দিবেন তারপরে পরিষ্কারের পরে যে কাজটি করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি ডিমগুলো সম্পূর্ণ পরিষ্কার করেয়ারস তো আমি এখন ডিমগুলোকে সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি যতটুকু সম্ভব এবং এরপরে যে কাজ থাকবে সেটা হচ্ছে এই ডিমগুলোকে সম্পূর্ণ শুকিয়ে ফেলবেন বা একটি শুকনো নাকার দিয়ে পরিষ্কার করার পরে মুছে ফেলবেন যদি পানি থাকে বা একটা ফ্যানের নিচে রেখে দিলেই হবে তাহলে এই পানিগুলো শুকিয়ে যাবে কিছুক্ষণের পরেই তো এই ডিমগুলো শুকানোর পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি মার্গার পেন নিবেন এরকম একটি মার্গার পেন নেওয়ার পরে একটি ডিম এরকম নেবেন শুকানোর পরে নেওয়ার পরে এটার অ এক্স সাইডে এক নাম্বার দিবেন একদম সেম এটার অপর সাইডে দুই নাম্বার দিবেন তো এক নাম্বার এবং দুই নাম্বার এটা হচ্ছে একটি চিহ্ন দিবেন এক নাম্বার দুই নাম্বার এই চিহ্নটার কাজ কি আমি আপনাদের দেখাচ্ছি এবং ধরেন আমি এখন দুই থেকে তিন ঘন্টা হয়ে গেছে মেশিনটি চালানো এখন আপনারা দুই থেকে তিন ঘন্টা পরে এভাবে ডিমগুলো শুকানোর পরে দুই খেয়ে তিন ঘন্টা পরে মেশিনটিতে আপনারা ডিম বসাবেন তো ডিম বসানোর জন্য আপনারা তো টেম্পারেচার আসলে যেটা থাকবে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু টেম্পারেচার থাকবে আমরা আসলে টেম্পারেচার সেট করে দিব সাঁত্রিশ পয়েন্ট হলে লাইটটি বন্ধ হবে এবং সাঁত্রিশ পয়েন্ট দুই হলে আবার লাইটটি জ্বলবে তারপর আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আমি এখন চেঞ্জ করে দেখাচ্ছি এখানে টেম্পারেচার আছে আপনার আটত্রিশ নয় ঠিক না এটা আমি এখন কারেন্ট টেম্পারেচার করব সেক্ষেত্রে সেটিং এই যে ডান পাশের বাটনটা যা সেট করব। এটা রাখলে আপনার লাইটটি বন্ধ হবে তো এই ডান পাশের বাটনটা দেখেন আমি একটা চাপ দিয়ে এটাকে আবার চাইপা ধরবো দেখেন এখন আপ ডাউন করতেছে আপ ডাউন করা অবস্থায় আমি এটাকেই আবার চাপ দিব একটা একটা করে দেখেন কমতেছে ঠিক আছে আমি এখন এটাকে চাইলে আবার এই পাশের বাটনটা চাপ দিয়েও বাড়াতে পারবো ঠিক আছে তো এখন এই অবস্থায় আমি এটাকে করবো সাঁত্রিশ পয়েন্ট পাস ঠিক আছে সাঁত্রিশ পয়েন্ট করার পরে এটাকে সেরে দিলে অটোমেটিক সেভ নিয়ে নেবে দেখেন এখন আমি ডান পাশের বাটনটা যদি চাপ দিই দেখেন সাঁত্রিশ পয়েন্ট তাপমাত্রা সেট করা হয়েছে এবং বাম পাশেরটা যদি আমি সেট করতে চাই কততে আসলে লাইটটি আবার জ্বলবে তো সেক্ষেত্রে এটাকে এখন সেট আছে আটত্রিশ পা সাত আছে তো আমি এটাকে সেট করব সাঁত্রিশ পয়েন্ট দুই তো তার জন্য আমি এটাকে একটা চাপ দিব চাপ দিয়ে এটাকে আমি প্রেস করে ধরে রাখবো তারপরে আপডাউন যখন করবে তখন আমি এই পাশের বাটনটা দিয়ে কমাতে পারবো আবার চাইলে এটা দিয়ে বাড়াতেও পারব তো আমি এখন কমাবো তো সেক্ষেত্রে এটাকে সাঁত্রিশ পয়েন্ট দুই ঠিক না তো সাঁতিরিশ পয়েন্ট দুই সাঁত্রিশ পয়েন্ট দুই করার পরে এটাকে সেরে দিলে অটোমেটিক সেভ নিয়ে নেবে এই টেম্পারেচারটা আসলে আমরা সেট করে দিব তারপর প্রথম পর্যায়েই আপনার এই সাঁত্রিশ পয়েন্ট পাঁচ বা সাঁত্রিশ পয়েন্ট দুই থাকবে তো এই টেম্পারেচার এভাবে আপনারা রাখতে পারেন বা চাইলে আপনারা টেম্পারেচার চেক করেও দেখতে পারবেন মেশিন নেওয়ার পরে যে সাঁত্রিশ পয়েন্ট দুই আবার এই পাশে চাপ দিলে সঁত্রিশ পয়েন্ট পাঁচ মানে সরি ডান পাশে চাপ দিলে স্যাঁত্রিশ পয়েন্ট পাঁচ দেখাবে এবং বাম পাশে চাপ দিলে সঁত্রিশ পয়েন্ট দুই দেখাবে এটা থাকে কি না এটা পরীক্ষা করে দেখবেন চেক দিয়ে আর সঁত্রিশ পয়েন্ট পাশে গেলে লাইটটি বন্ধ হয় কিনা আবার সঁত্রিশ পয়েন্ট দুই আসলে লাইটটি জলে কিনা এই জিনিসগুলো দেখবেন আর এটা সময় দেখে রাখবেন যখন এই মেশিনের কাছে আসেন এই জিনিসটা ফলো করবেন আর আর্দ্রতাটাও আপনার দেখে রাখতে হবে দেখেন আমি এখন পানি দিয়ে কিছুক্ষণ চালাইছি তাই আর্দ্রতার পরিমাণটা বাড়ছে এখানে আটচল্লিশ দেখাচ্ছে আরও বেড়ে যাবে আমি যখন অনেক সময় চালাবো এটা আরও বেড়ে যাবে তো এভাবে আপনারা দেখে আর্দ্রতা এবং তাপমাত্রা দেখে তিন ঘন্টা পরে মেশিনে ডিম দিবেন তো ডিম দেওয়ার জন্য মেশিনটা খুলবেন খোলার পরে আপনারা কি করবেন এই মেশিনের ভিতরে চাইলে নিচে একটি কাপড় বা পেপার দিয়ে নিতে পারেন আমি দিলাম না আমি আপনাদের দেখাই তো আপনারা যে ডিমটি পরিষ্কার করার পরে একদম শুকানোর পরে মার্ক করেছেন এক নাম্বার দুই নাম্বার তো সেই ডিমটি আপনারা মেশিংয়ে দিবেন তো মেশিংয়ে দেওয়ার জন্য যে কোনো এক কনার থেকে শুরু করবেন যেমন আমি এই কনার থেকে শুরু করলাম এভাবে শুরু করতে করতে আপনি প্রত্যেকটা ডিম যে কটা মার্ক দেওয়া থাকবে প্রত্যেকটা ডিমই আপনার প্রত্যেকটা ডিমেই আপনি মার্ক দিবেন আমি মার্ক না দিয়েই দেখাচ্ছি আপনাদের এভাবে সবকটা ডিম মার্ক দিয়ে আপনি সিরিয়াল বাই সিরিয়াল বসাই আসবেন প্রত্যেকটা জায়গায় এরকম একটার সাথে একটা লাগিয়ে দিবেন এভাবে লাগাই প্রত্যেক জায়গায় যে জায়গা খালি আসছে বাড়ির এই পাশ থেকে সব দিক থেকে বসায় দিবেন এবং অনেকে ভাবেন ডিমের উপর ডিম দেওয়া যায় কি না আপনি এরকম ডিমের উপর ডিম দিয়ে দিবেন এটা কখনো হবে না ঠিক আছে সেক্ষেত্রে নিচের ডিমটা সঠিক টেম্পারেচার পাবে না তো আপনারা এটা মাথায় রাখবেন যে চারোদিকে ডিমগুলো বসাই দেবেন কিন্তু ডিমের উপর ডিম বসাবেন না এখন আসুন আপনার শুরু থেকে যে কাজটি করতে হবে ডিম বসানোর পরে সেটা হচ্ছে আপনার প্রতিদিন যেমন আজকে বসাইছেন আজকে ডিম ঘুরানো দরকার নাই ডিম এগুলো অল্প টাকার মেশিন এবং সেমি অটো এই কারণে এটা টেম্পারেচার অটো থাকে কিন্তু হাতে ডিম ঘুরাইতে হয় সেক্ষেত্রে হাতে ডিম ঘুরানো বলতে কিভাবে ঘুরাবেন এই ডিমগুলো আপনি আজকে বসাইছেন আপনি কালকে চব্বিশ ঘন্টা পর আপনি এই ডিমটাকে মানে একদিন পরে আপনাকে এই এক নাম্বার দিছিলেন এটাকে দুই নাম্বার করে দিবেন এরকম দুই নাম্বার করে দিবেন ঠিক আছে প্রত্যেকটা ডিমকে এরকম দুই নাম্বার করে দিবেন এটা আমরা বলে থাকি দিনে দুই থেকে তিনবার তো সেক্ষেত্রে আপনি দিনে সকালে একবার করে দিলেন এবং আবার আপনি দুপুরে একবার এরকম এক নাম্বার করে দিলেন এবং রাতে ঘুমানোর আগে আপনি আর একবার এরকম দুই নাম্বার করে দিলেন তো সকালে দুপুরে রাতে এভাবে তিনবার আপনি প্রতিদিন ঘুরিয়ে দিবেন মুরগির ডিম আঠারো দিন পর্যন্ত ঘুরাবেন এবং হাঁসের ডিম আপনার আঠাশ দিন পর্যন্ত এবং কোয়েল কবুতর পনেরো দিন পর্যন্ত ঘোরানো যায় এবং এগুলো আপনারা এই নিয়মে যদি ঘুরান লাস্টের যে তিন দিন থাকে আপনার যেমন মুরগির ডিম আঠারো দিন পরে লাস্টের তিন দিন আর ঘুরানো দরকার হয় না যেরকম থাকবে ওই ডিমগুলো রেখে দিবেন ঠিক আছে তো আমি আজকে এ পর্যন্তই ভিডিওটি করলাম যে ডিমগুলো আপনারা একুশ দিনের আগে আঠারো দিন পর্যন্ত কি কাজ করবেন আর এই পানিটা দেখে রাখবেন যে পানিটা শেষ হয়ে গেলে পানি দিবেন এবং তাপমাত্রা আদরতা তো আমি বললাম সঠিকভাবে এভাবে আপনি যখনই ডিম ঘুরাতে আসবেন তখনই এই তাপমাত্রা আদরতা দেখবেন এই হচ্ছে আপনার মেশিনের কাজ এবং এক সপ্তাহ পরে আমি আরেকটি ভিডিও করব যে আপনার ডিমগুলো কিভাবে ক্যান্ডেলিং করে মানে ডিমগুলো কিভাবে চেক করে যে ডিমের ভিতর ভোরণ আসছে কিনা বা বাচ্চা হয়েছে কিনা কোন ডিমটায় বাচ্চা হয় নাই এগুলো আমি দেখাবো এবং মাঝে মাঝে আমি আরও বিষয় নিয়ে ভিডিও করব এই মেশিনটা নিয়েই আপনারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বা আপনারা নোটিফিকেশন অন করে রাখুন আমি ভিডিও করার সাথে সাথে যেন পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কোনো কিছু যদি বুঝতে বা জানতে সমস্যা হয় বা অন্য কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন আর আজকে এ পর্যন্তই করতেছি এরপরে আমি আরেকটি ভিডিও করব সাত দিন পরে এছাড়া মাঝে মাঝে ভিডিও করতে পারি আমি মেশিনের যাবতীয় বিষয় নিয়ে তো আপনারা আঠারো দিন পর্যন্ত আমার এই যেভাবে বলছি এইভাবে কাজগুলো করতে থাকুন এরপরে আপনারা মেশিনটাকে সুন্দর করে লাগিয়ে দিবেন ডিম বসানোর পরে চব্বিশ ঘন্টা পরে আপনারা আবার ডিম ঘুরাবেন তো আমি আপনাদের বলবো যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই আবদুল্লাহ ইনকিউবেটর থেকে ইনকিউবেটর মেশিন সংগ্রহ করতে পারেন যে কোনো ধরনের অটো সেমি অটো ফুল অটো বড়ো মেশিন সকল ধরনের মেশিন আমাদের কাছে পাবেন এবং কেউ যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পার্স সংগ্রহ করেও ইনকিউবেটর তৈরি করতে পারেন আর আমার নাম মোহাম্মদ রুবেল আর আমি যে কন্ট্যাক্ট করার জন্য আমার সাথে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন আর আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমো আছে আর ডিসক্রিপশনও আমার বিবরণ দেওয়া থাকবে আর আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা আপনার পাকুরিয়া তারা মসজিদ উত্তরা ঢাকা পাকুরিয়া তারা মসজিদ উত্তরা ঢাকা আমার সাথে যোগাযোগ করতে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন আর বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে মেশিন সংগ্রহ করতে পারবেন পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এবং আপনার ফার্স্ট অফ অল আপনার ডেলিভারি ভাড়াটা কুরিয়া ভাড়াটা আমাদের পে করতে হবে আপনি নিশ্চিতভাবে পে করতে পারেন চাইলে আমাদের দোকানে এসেও আপনি কথা বলতে পারেন তো আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন উপকৃত হলে আমাকে একটা লাইক দিবেন কারণ আমি তাহলে আপনাদের জন্য ভিডিও বানিয়ে আমি চাচ্ছি আপনাদের জন্য অনেকে বুঝেন না বা অনেকে অনেক ভুল করেন তো আসলে আমি বলবো আমার ভিডিওগুলো ফলো করেন আমি আপনাদের এ টু জেড কয়টা ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনকিউবেটর আমাদের কাছে সকল ধরনের এই ইনকিউবেটর আছে সর্ব ছোটো মেশিন এই বিশটা ডিমের এই বিশটা ডিমের মেশিন এবং তিরিশটা চল্লিশটা পঞ্চাশ ষাট একশো এগুলো ম্যানুয়াল হয় একশো ডিম পর্যন্ত এবং অটো আপনার শেষ নাই অষ্টআশি থেকে শুরু করে আপনার যত বড় মেশিন চান আমাদের কাছে অটো মেশিন পাবেন আর যে কোনো ধরনের পার্টস আমাদের কাছেই পাবেন তো বিয়ার্স অনেক সময় কথা বললাম ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم